আমি চিফ অফিসার বলছিলাম আবদুল্লাহ জাহাজ থেকে। আজকে সকালে জাহাজের সময় আনুমানিক 10:30টার সময় এবং জিএমটি 7:30-এর সময় একটা হাই স্পিড বোট আমাদের দিকে আসতেছিল, সাথে সাথে অ্যালার্ম দিছিল। আমরা সবাই ব্রিজে গেলাম, ওখান থেকে পরের সিটে ঢেলে গেলাম। তো ক্যাপ্টেন স্যার আর সেকেন্ড অফিসার ব্রিজে ছিল। তখন ওই তারা আমরা জিগজ্যাগ কোর্স করলাম, তারপরে এসএসএস ইয়ে করলাম, ইউকেএমটিতেও ট্রাই করছিলাম, বাট ইউকেএমটিও ওই তখন ফোন রিসিভ করেনি। এরপরে ওই ওরা চলে আসলো পাইরেটসগুলো। তো আসার পরে ক্যাপ্টেন স্যার এবং সেকেন্ড মেটকে ওই ক্যাপচার করলো, ক্যাপচার করে আমাদেরকে ডাকলো। তো আমরা সবাই আসলাম, এসে তো আমাদেরকে ওরা খুব ওই কিছু গোলাগুলি করলো। তারপর আমরা একটু ভয় পাইছিলাম, সবাই ব্রিজে বসছিল, এমনি কারো গায়ে হাত তুলিনি। সেকেন্ড অফিসারকে হালকা একটু ইয়ে করছে। তারপরে হচ্ছে এই ওরা আরেকটা স্পিড বোট করে আরও কয়েকজন লোক চলে আসলো, এভাবে প্রায় 15-20 জন চলে আসছে। তো আসার পরে এখন কতক্ষণ পরে একটা বড় ফিশিং বোট আসলো, মাদার ভেসে ওদের মাদার ইয়ে। তো ওইটাতে আবার ওই ওটা হচ্ছে একটা ইরানিয়ান শিপ, ইরানিয়ান এই ফিশিং বোট, যেটা নাকি ওরা 1 মাস আগে ক্যাপচার করছিল। ওই ইরানিয়ান ফিশিং বোটটাকে এই সোমালি পাইরেটসগুলা, ওরা ওইটাতে ছিল, ওইটাতে ঘুরে থেকে ওরা 1 মাস ধরে সার্ফিং করতেছিল, কোনো জাহাজ খুঁজতেছিল। তো আনফর্চুনেটলি আমাদের জাহাজে ওরা আসলো। ওই এখন ওই ওই ইরানিয়ান ফিশিং বোটকে ওরা রিলিজ করে দিবে। তো ওই ফিশিং বোটে আবার ওই ফুয়েল শেষ হয়ে গেছে, তো আমাদের থেকে ওরা ডিজেল নিচ্ছে। আমরা ওদেরকে ডিজেল দেওয়ার জন্য ওই সাব ওই ওয়েল্ডেন পাম্প দিয়ে ওই দিচ্ছি আর কি, কারণ ওদের কোনো সিস্টেম নেই নেয়ার। তো তারপরে ওরা জাহাজ স্টপ করালো, জাহাজ আমরা ওই সেকেন্ড ইঞ্জিনিয়ার আর থার্ড ইঞ্জিনিয়ার ইঞ্জিন রুমে গেল, গিয়ে ওরা ওই সিস্টেমেটিক্যালি স্টপ করছে। জাহাজের কোনো এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আমাদেরও কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি, বাট ওই ভয়ে আছে আর কি, সবাই একটু ভয় পাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমাদের জাহাজে অ্যাপ্রক্সিমেটলি 20-25 দিনের প্রভিশন আছে স্যার, আর হলো এই 200 মেট্রিক টন ফ্রেশ ওয়াটার আছে। তো আমরা অলরেডি বলছি ফ্রেশ ওয়াটার একটু সেফলি সবাইকে ইউজ করতে, তো প্রভিশনও আমরা ওভাবেই হ্যান্ডেল করবো আর কি। আর আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের জাহাজে ওই কোল কার্গো আছে অ্যাবাউট 55,000, সো হুইচ ইজ একটু ডেঞ্জারাস কার্গো। এটার ওই ফায়ার হ্যাজার্ড আছে, তারপরে মিথেন কনসেন্ট্রেশনও বাড়ে। এখন ওই লাস্ট আমি নিছিলাম অক্সিজেন লেভেল 9-10% এরকম ছিল, আর এটা একটু রেগুলার মনিটরিং করতে হয়। ইনক্রিজ হলে আমাদের ওই আবার বিভিন্ন নিতে হবে, এই এক্সপার্টের পরামর্শ নিতে হবে। তো এই জন্য এটা একটু ব্যবস্থা করেন স্যার কাইন্ডলি, আর আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমাদের পরিবারকে একটু দেখবেন স্যার, ওদেরকে একটু সান্ত্বনা জানাবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার।